হ্যালো ভাই, ইয়েস, কাকে চাই? দূর যাটি। নো সরি, উনি তো এখন নেই। হ্যালো, ধুজিক মিত্র হিয়া। ধ্যান সে শুনো দূর যাটি, তোমারে পাস বহুত কালা পয়সা হ্যায়। কল সুবহ 6 বজে ভিক্টোরিয়া কা সামনে 5 খোকা লেকে আ জানা। ভাই, ইয়ে ভাই কা হুকুম হ্যায়। যদি না দি কিডন্যাপারদের হাত থেকে মুক্ত করে আন, আমার কথার উপর ভরসা রাখতে পারেন প্লিজ। আচ্ছা, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, সিআইডি ডিপার্টমেন্ট। আমাদের হাত থেকে পালিয়ে যাবে না, চল। বলছি লটকা দেবো খাদাম, চিন্তাই বোমাবাজি হাল্লা চুলুম বাজি ছয়লা বারুদে গন্ধ, ঘেরাও পকেট মারি হরতাল সরকারি রাস্তা বাজার ঘাট বন্ধ। চিন্তাই বোমাবাজি হাল্লা চুলুম বাজি ছয়লা বারুদের গন্ধ, ঘেরাও পকেট মারি হরতাল সরকারি রাস্তা বাজার ঘাট বন্ধ। ভাই, এলাকা বন্ধ, ফোন পড়তে লাগবে চাকা বন্ধ। দেখো ওরা হুমকি দিয়ে
পুলিশের অভিযোগ, শ্রীমতী অঞ্জলি রায় শিল্পপতি ধূর্যটি মিত্রের অপহরণের সঙ্গে জড়িত। তদন্তের স্বার্থে শ্রীমতী অঞ্জলি রায়কে আমি আরো 15 দিন পুলিশের হেফাজতে রাখার অনুমতি দিলাম। কোর্ট ইজ অ্যাডজর্নড। জুনাইদ আব্বাস। হ্যালো জুনাইদ ভাই, আসলাম সিকান্দারা ব্লু পয়েন্ট হোটেল মে রুম নম্বর 309। Thank you.
আমি শুনলাম সিকান্দার, আমার বউ অঞ্জলি অ্যারেস্ট হয়ে জেলে পড়ে আছে, আমার বেটা কমল হারিয়ে গেছে। কোথায় আছে কমল বল সিকান্দার? আমি জানি বল, আমি জানি না ভাইজান, আমি জানি না। বহুত কোশিশ করেছি, বহুত ফাইট করেছি, দুজনকে টপকেও দিয়েছি, কিন্তু তুমি যে দায়িত্বটা দিয়েছিলে ভাইজান সেটা আমি পালন করতে পারিনি, আমি পালন করতে পারিনি। আমাকে আমাকে ক্ষমা করে দাও ভাইজান, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও ভাইজান, আমাকে ক্ষমা করে দাও। আমাদের ধান্দায় ভুলকে ক্ষমা করা সবচেয়ে বড় ভুল, তুই জানিস না? ঠিক আছে, গলে মিল যা সিকান্দার। তুই কতদূর লেখাপড়া করেছিস? হায়ার সেকেন্ডারি। তারপর আর পড়লেন না কেন? বিয়ে হয়ে গেল। আচ্ছা আপনি জানেন মস্কো কোথায়? রাশিয়ায়। উনি জানলে তো বলবেন। বলে দে মা, সোনা মা আমার, লক্ষ্মী মা আমার, বলে দে আমি আবার রেগে গেলে কিন্তু চন্ডা, বলে দে বলে দে বলে দে। আমি বললাম তো আমি জানি না। আবার আচ্ছা আপনি তো লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন তাই না? তাছাড়া আপনার যা প্রফেশন তাতে তো বহু লোকের সঙ্গে মেলামেশা করতে হয় তাই না? ধৈর্যটির সঙ্গে আপনার কতদিনের আলাপ? চিনি না। ধৈর্যটিকে যারা কিডন্যাপ করেছে তাদের নাম কি? তোদের হেডকোয়ার্টার কোথায়? আমি চিনি না কাউকে। কোথায় আলাপ হয়েছিল দুর্যোগটির সঙ্গে? দুর্যোগটি কোথায়? এর জন্য তুই কত টাকা পেয়েছিস? বেঁচে আছে দুর্যোগটি এখনো? ব্লুপ্রিন্টটা কোথায় তৈরি হয়েছিল? আপনার বাড়িতে। কবে তৈরি হয়েছিল? বল। আমি জানি না, আমি জানি না। বল, আমি জানি না। আমি চেষ্টা করছি স্যার যত সম্ভব আড়াল করতে। নিকুচি করেছে তোমার আড়ালের, আড়াল করছে এখন আর ঘুমটা টেনে কি হবে? ক্যাম্পটা তো শুরু হয়ে গিয়েছে যত সব। আসলে স্যার ওই কানকাটা বাবলু অঞ্জলির ট্রাস্টটা দেওয়াতে অ্যাকশন এত তাড়াতাড়ি শুরু হয়ে গেল, আপনাকে স্যার খবরই দিতে পারিনি। ওরে বাবা আমি। ইয়েস বলছি। আরে বড়ি সাহেব, কি ঝামেলায় পড়লাম বলুন তো, কি যে হয়ে গেল? আরে ঝামেলা তো আপনি পাকাচ্ছেন, আপনাকে বলেছিলাম ইনভেস্টিগেশনটা ডিটেইন করিয়ে দিতে। দুর্যোগের সঙ্গে আমাদের টিল পাকা হয়ে যাওয়ার পরে যত খুশি ইনভেস্টিগেশন করতে পারে। না মানে ব্যাপারটা এমন ভাবে ঘটে গেল যে? না সরাসরি বাবু, আপনার এবার আমার পছন্দ হলো না। আর ছোড়ো সবার, আপ ইনভেস্টিগেশন হোল্ড করাও। ওরে বাবা আমি তো চেষ্টা করছি। আরে অঞ্জলি মুখ খুললে তো আমার গর্দান যাবে সবচেয়ে আগে, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আমার যোগাযোগটা। বাহানা মত বানাও, বাহানা মত বানাও, জেসি ভিও ইনভেস্টিগেশন বন্ধ করা খোদাফে। হ্যালো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাপকে আমি কিডন্যাপ করেছি। স্যার আমি তা বলিনি, কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী, আমি আপনার কাছে জানতে এসেছি আমার বাবা এখন কোথায়, কবে আমার বাবা উদ্ধার হবে আপনি বলুন। চোখ রাঙিও না, হ্যাঁ ছোকরা চোখ রাঙিও না। দেখো গিয়ে হয়তো ওই নাচ নেওয়ালির সঙ্গে তোমার বাবার কোনো বাজে সম্পর্ক ছিল, লেনদেন ছিল,
তার হিসেব চুকোতে ওখানে গিয়েছেন আর তোমরা এখানে নেচে বাড়াচ্ছ। কিডন্যাপ হয়েছে, কিডন্যাপ হয়েছে। যাও 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 তো এখান থেকে যাও। এইবার বুঝতে পারছি পুলিশ কতটা অপদার্থ। আপনারা নিজেদের দোষ থাকতো, অন্যের ঘাড়ে দোষ চাপেন আপনারা। কি যত বড় মুখ নয় তত বড় কথা। এই শালা সুরে বাচ্চারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? কি নিয়ে যাবে এটাকে, আর নিয়ে গিয়ে এমন মার যেন নিজের বাপের নাম ভুলে গিয়ে সদাশিব পুরো কায়েতকে নিজের বাপ বলে মনে করে। কি বললেন আপনি? দেখছেন তো কি হচ্ছে? এদিকে আসুন। কে এটা? ডিনার। কার? অঞ্জলির। এখন টেস্ট করা হয়েছে? ইয়েস স্যার। শুনুন, আপনি একবার আমার সঙ্গে আসুন, টেস্টিং রিপোর্ট একবার চেক করুন। আসুন। কেউ ছবেন না, স্ট্রং পয়জন মেশানো আছে খাবারের সঙ্গে। আই থিঙ্ক ইটস পটাশিয়াম সায়ানাইড। অঞ্জলিকে মারার প্ল্যান ছিল। মিস্টার চ্যাটার্জি, কল দ্য ডক্টর। এতে খতরা আরো বেড়ে যাবে। পেলে মুঝে বাহার কা হিসাব কর লেনে দে, তারপর ভাবি কে আমি নিচে নিয়ে আসবো। কমল কহাঁ হ্যায়? ওকে তো খুঁজে বার করতে হবে। আচ্ছা ভাইজান, অঞ্জলি ভাবি কি জানে কমল কোথায়? আপনার এই কথাটি ঠিক মানতে পারলাম না স্যার। কেন? তাহলে কি আমি ধরে নেবো যে আন্ডারওয়ার্ল্ড আমাদের থেকেও শক্তিশালী? তারপর রেজিগনেশন দিয়েছে। না না, বুঝতে পারছেন না, ও তো নিজেই একটা ক্রিমিনাল। আইন মানে না, সিস্টেম মানে না।
মানে 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 সদাশিব বাবু মানে মনুষ্যত্বের আইন মানে বিবেকের আদেশ মানে যেখানে সংঘাতটা বেঁধেছিল কিন্তু সদাশিব বাবু সদাশিববাবু আপনার মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা অবশ্য তখন আমরা অপোজিশন বেঞ্চে বসতাম আপনি অবজেকশনটা তুলেছিলেন যখন ওকে সাসপেন্ড করার কথা উঠেছিল চিৎকার করবে চলে যাবার জন্য আমরা এখানে আসিনি আমরা জানতে এসেছি যে বেঁচে বেঁচে আমাদের পার্টির ছেলেদেরই কেন অ্যারেস্ট করা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি তাদের ছেড়ে না দেওয়া হয় তাহলে কি বলছিস জানিস না আমি পুলিশ মন্ত্রী ওসব আইন আদালত প্রশাসন সব আমার হাতের মুঠোয় সব চেন দিয়ে বেঁধে রেখেছি তোদের উপর ঝাঁপিয়ে পড়বে সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পুলিশ মন্ত্রী বলে কোন থানায় এর এগেনস্ট এফআইআর নিতে চাই লজ্জায় অপমানে মেয়েটা আত্মহত্যা করতে গিয়ে কোন রকমে বেঁচে গেছে এখন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমি যে মেয়েটার উপর অত্যাচার করেছি তার তাতে কি প্রমাণ আছে 10 মিনিট ঠিক 10 মিনিট আমার সঙ্গে লকআপে থাকলে প্রমাণ বেরিয়ে যাবে আই উইল সাসপেন্ড ইউ আমি তোমার সাসপেন্ড করব আমরা হতে দেব না আমরা বিরোধীরা বাধা দেব এই রকম সৎ নির্ভীক পুলিশ অফিসার আমাদের চাই নীলাদ্রিকে আমি অ্যাপয়েন্ট করব আমি আমার নিজের দায়িত্ব আই ওয়ান্ট নীলাদ্রি চ্যাটার্জি সালা হারামি হারামির মাথা খেলেও বটে এখন আবার নীলাদ্রি চ্যাটার্জি কেসটায় ঢুকে তো কি হলো ওঠো বাবা হেরে গেলে তো আমি জানি তুমি আর পারছো না আমি কিন্তু এখানে 5 কিলোমিটার দৌড়তে পারবো সে তো তোমাকে পারতেই হবে আজকাল তো মেয়েদের ফ্যাশন সরু সরু লিক লিকে হওয়া কি আমাদের সময় মেয়েদের ফ্যাশন ছিল গোলকা হোয়াট মেয়েরা ফ্যাশন মানে মেয়েরা জামা কাপড় মেয়েরা জুতো মেয়েরা বুটস রাইট উইথড্র করো বাবা উইথড্র করো হ্যালো ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি ডাকছি কার ফোন বন্ধুর ফোন আমার এক বিশেষ বন্ধুর ফোন তোমাকে খুব টেন্স লাগছে না তো ঠিক আছে চলো সালাম আলাইকুম অঞ্জলি
अभी कुछ बोला है? नहीं बोला, बोली नहीं, किंतु अभी अपन बोलेगा और तू मरे जाबी। পাগল হয়ে গেছে নাকি? ওকে বললাম শুধু 5 কোটি টাকা দিতে, কিন্তু এ সালার ফ্যামিলি পুলিশে গেল, আমার কিছু লোক ধরা পড়লো। আমি কিছু বলেছি? বলিনি। এর হাতে গুলি লেগেছিল, আমি ডাক্তার দেখিয়ে ঠিক করে দিলাম। তোকে কোলে বসিয়ে আদর করে বুঝিয়ে বললাম, কিন্তু তুই বুঝলি না। তোর জন্য আজ আমার অঞ্জলি চলে গেছে, আমার কমল হারিয়ে গেছে। তোমাদের আসার কোনো দরকার নেই, তোমরা এখানে থাকো। নীলাদ্রি, আপনি আসুন, বসুন। কেমন আছেন স্যার? নীলাদ্রি, তুমি ধৈর্যটি মিত্রের কেসটা নিশ্চয়ই কাগজে দেখেছো। হ্যাঁ, দেখেছি স্যার। আচ্ছা, ইনভেস্টিগেশনের ধারাটা তোমার কেমন মনে হচ্ছে? ওই যেমন হয়, স্লো, কচ্ছপের মতো। কি খাবে স্যার? চা না শরবত? শরবত, শরবত। মধু কি বাবা? নমস্কার। এক গ্লাস শরবত নিয়ে এসো। ঠিক আছে। কচ্ছপ কিন্তু প্রতিযোগিতায় জিতেছিল। হ্যাঁ স্যার, জিতেছিল। পঞ্চতন্ত্রের যুগে খরগোশ ঘুমোতো স্যার, এই 5 মিশালি তন্ত্রের যুগে খরগোশ ঘুমায় না। ইয়েস নীলাদ্রি, উই নিড স্পিড, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। খরগোশটা তোমাকেই ধরতে হবে, ধৈর্যটি মিত্রের কেস তোমাকে নিতেই হবে। হ্যাঁ বাবা। আমি সত্যি আজ আশ্চর্য হয়ে যাচ্ছি, যে রটন সিস্টেমের জন্য 5 বছর আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, ওই সিস্টেমের মধ্যে আপনি আবার আমাকে জড়াতে চাইছেন কেন? আমি তোমাকে চাই নীলাদ্রি, কারণ এই কেসটার আমি দ্রুত সমাধান চাই। কিন্তু তার জন্য আমাকে কেন স্যার? পুলিশের ওপর থেকে মরচে ধরা সিস্টেমটাকে তুলে দিন, যে সিস্টেমে অন্ধকারে ক্রাইম ঘটলে পুলিশকে বাধ্য করে আলোয় খুঁজতে, যে সিস্টেমে যাদের সঙ্গে এনকাউন্টার খোঁজ নিয়ে দেখুন অমুক কোনো মন্ত্রীর লোক, এই সিস্টেম থেকে পুলিশের মাথাটা তুলে নিন, দেখবেন পুলিশ কিন্তু কচ্ছপ নয়, গ্রেহাউন্ড। আই নো নীলাদ্রি, কিন্তু আমার একার পক্ষে যেটুকুনি সম্ভব সেটাই আজ আমি করতে এসেছি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো নীলাদ্রি, সমস্ত দেশের আজ তোমাকে প্রয়োজন। তুমি বোধ হয় জানো না যে 3-3টে বড় বিনিয়োগ আটকে গেছে, যাদের এই স্টিক ইন্ডাস্ট্রিগুলো কেনার কথা ছিল তারা দেখতে চাইছে, জানতে চাইছে যে এই রাজ্যে তাদের নিরাপত্তা তারা কতটুকু পাবে। জুনায়েদ আব্বাস 14 বছর বয়সে প্রথম খুন, আকবর, সেলিম, খালেদ, সুরজ 4 জন, স্ত্রী অঞ্জলি মানে হিন্দুর মেয়ে, ছেলে কমল 6 বছর বয়স। হ্যালো। হ্যালো, সিআইডি ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি নীলাদ্রি চ্যাটার্জি বলছি। বলুন। আচ্ছা, অঞ্জলির ছেলে কমলের কোনো ইনফরমেশন আছে আপনাদের কাছে? নো স্যার, আমরা ব্যাপারে ইন্টারেস্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ইন্টারেস্টেড নন? ও আছে, আছে, ওকে। ছাগ, স্টুপিড।
ইন্টারেস্টিং, ড্রিঙ্ক করে না, সিগারেট খায় না, রিলিজিয়াস মাইন্ডেড। নীলাদ্রি, তোমার কথাই হবে আইন, তোমার ডিসিশনই হবে সিস্টেম। ধৈর্যটি মিত্র কেসে তুমিই হবে সুপ্রিম অথরিটি। ইয়েস নীলাদ্রি, তোমাকে আমার কথাও শুনতে হবে না। সকলে কেন বলে মুসলমান হিন্দু একে অপরের শত্রু? কে বলছে আকবর, আমাদের ঘরে তেজাব হয় না। কারণ এটাই তো আমাদের ভালোবাসার স্বর্গ। রোশনারা দাও আমাকে। কি হয়েছে বাবা? কি কি? ও না না না, আমার সোনা বাবা, এসো 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 বাবা, এসো ভাইজান। খবর আছে সরকার এই কেসে চার্জ সিবিআই অফিসার নীলাদ্রি চ্যাটার্জি করিয়েছে। আরে সাহেব, সালাম আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো করিম? আপনার দোয়ায় ভালোই আছে সাহেব। আমার দোয়া বলছে কেন? ওপর ওর দোয়া নাহি সাহ। আপনি যদি আমাকে ওই আর্মস কেসে না বাঁচাতেন তাহলে আজকে আমার যে কি হতো। না না, আমি বাঁচিয়েছি আমার নিজের স্বার্থে। আমি জানতাম তোমাকে আমার দরকার লাগবে, আর সেই জন্য এখানে এসেছি। হুকুম করুন সাহ। করিম, আমার কিছু খবর চাই। খবর? হ্যাঁ খবর। ধৈর্যটি মিত্রের অপহরণের মামলাটা এখন আমার হাতে। এই অপহরণের সঙ্গে কোন কোন গ্যাং যুক্ত ছিল অথবা যুক্ত থাকতে পারে সে খবরটা আমার চাই, কিন্তু খুব সাবধানে। তুই কবে থেকে বেশ্যা করতে শুরু করেছিলি? যেদিন আপনি প্রথম শুরু করেছিলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। বুকে পা দিয়ে না জিভটা টেনে বের করে আনবো। আর আপনাদেরও বলি, সব হা করে দাঁড়িয়ে আছেন। এই শালিকে নাঙ্গা করে শিঙি মাছ ভর্তি চৌবাচ্চায় এক ঘন্টা ডুবিয়ে রাখুন, সব কথা একবারে হুড় হুড় করে বেরিয়ে আসবে। এই শালি জুনায়েদ আব্বাস তো সব থেকে বড় খদ্দের, তাই না? হ্যাঁ, কলমা পড়ে কিনেছে আমাকে। আপনারা যাকে মন্ত্র বলেন আপনারা ওটা বুঝবেন না। কি বললি? আমরা বুঝবো না? যা বোঝা তুই বুঝবি। ইউ হা কে? একে মারার অধিকার কে দিয়েছে? Who are you to ask this question? আমি নীলাদ্রি চ্যাটার্জি। আপনি এসে গেছেন স্যার, এবারও মুখ খুলতে বাধ্য হবে, কিছুতেই কিছু বলছি না। ফিজিক্যাল টর্চার দণ্ডনীয় অপরাধ, সেটা আপনি জানেন। আই এম সরি স্যার। অঞ্জলি, তোমাকে একটা খারাপ খবর দিতে এসেছি। ধৈর্যটিকে যারা কিডন্যাপ করেছিল তারা তোমার ছেলে কমলকেও। অসম্ভব, রোশনার তাহলে আমাকে খবর দিত। আমি দেখেছি প্যারাম্বুলেটার খালি, রোশনার ওখানে পালিয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ব্যাপারে তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আমি ভেবেছিলাম তোমার ছেলে ওদের হাতে আছে বলে তুমি মুখ খুলছ না। এবার বলো তুমি কি জানো। বলো। আমি কিছু জানি না। তুমি জানো, যা জানো তাই বলো। আমি বললাম তো আমি কিচ্ছু জানি না। তুমি জানো অঞ্জলি, তুমি জানো, তুমি বলো অঞ্জলি।
অঞ্জলি তুমি একজন মেয়ে, নিজে মেয়ে হয়ে অপর মেয়েদের দুঃখ তুমি বোঝো না। কোন পরিবার থেকে কাউকে কিডন্যাপ করলে সেই পরিবারের মেয়েদের কি অবস্থা তুমি জানো না? জানি না। তুমি জানো? তুমি জানো? তুমি বলছো না? বলো তুমি কি জানো? আমি কিছু জানি না। আমি কিছু জানি না। তুমি জানো? তুমি জানো? আমি বলছি তুমি জানো। আমি বললাম তুমি জানো। জানো না? জানো না? এসো আমি তোমার টাকা চাই। কোথায় নিয়ে যাবে আমাকে? চারুন, আমি কিছু জানি না। চারুন বলছে আমাকে। রোশনার কোলে আছে বলে, কিন্তু ইনি নিশ্চিন্ত নন, কারণ এই ছেলের বুকে তাক করে আছে কিছু বন্দুকের নল। বল অঞ্জলি, ধৈর্যটি কোথায়? বল অঞ্জলি, ধৈর্যটি কোথায়? বলো বলো, ওর কোনো খবর? আমার স্বামী কোথায়? কোথায় তাকে আটকে রেখেছে? আপনারা আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি কিচ্ছু জানি না। সব জানেন, আপনারা সব জানেন, জেনেও না জানার ভান করছেন। আমি জানি আপনাদের কি চাই, কত টাকা চাই। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। তুমি জানো? সব জানো। আমি জানি তুমি অনেক টাকা পাবে, টাকাই তোমাদের কাছে সব। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কোনো দামই নেই তোমাদের কাছে। মিস ভট্টকে নিয়ে যান। তুমি বুঝতে পারছো না মধু, আমার মনের ভেতর কি জ্বর বইছে। বাড়িতে মায়ের মুখের দিকে তাকাতে পারছি না, তার চোখের জল। আর দাদু ঠাকুমা, ওদের অবস্থা তো আরো সঙ্গে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? হ্যাঁ কি ঠিক হবে? পুলিশ এসে দিনের পর দিন ইনভেস্টিগেশন করার নাম করে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে যেন যে কিডন্যাপার আমার বাবাকে কিডন্যাপ করেনি, উল্টে আমরাই ওদের কিডন্যাপ করেছি। রবিশ,
রাবিশ বলছো কেন? আমি জানি যিনি দায়িত্ব নিয়েছেন তিনি তোমার বাবাকে ঠিক খুঁজে বার করবেন। তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ভদ্রলোকের উপর তোমার খুব বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, 100% আস্থাও আছে বলতে পারো। নাও খা। আমার গার্মেন্টস এর ইন্ডাস্ট্রিটা আমি তোমাকে বিয়েতে যৌতুক হিসেবে। যৌতুক? কিন্তু আপনার কথা শুনে তো আমার কৌতুক বোধ হচ্ছে। টাকা প্রতিপত্তি নয়, আমার আর একটা লক্ষ্য আছে, সেটা ও জানে। আমি বুঝতে পারছি এবারে জামাই হতে গেলে সে লক্ষ্য আমাকে বিসর্জন দিতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি টাকা স্রোতে ভাসতে চাই না, আমি টাকা স্রোতে ভাসতে চাই না, আমি টাকা স্রোতে ভাসতে চাই না। বাবা, কি এত ভাবছো? তুমি অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করো। লাভে এই অ্যাবডাকশন কেসটা একটু ভাবছি। এবার কেসটা তুমি ডেফিনেটলি জিতবে, আমার তোমার উপর পুরো ভরসা আছে। তা না হয় বুঝলাম, কিন্তু তোর ফিরতে এত রাত হলো কেন? ওই একটা বন্ধুর সাথে ছিলাম, খুব ডিপ্রেসড হয়ে আছে জানো তো বাবা। ডিপ্রেসড? হ্যাঁ। তো কি হয়েছে? একটা পারিবারিক ঝামেলা। ও আচ্ছা, তুমি খেয়েছো? হ্যাঁ ভাই। খাও নি না? বলে গেছি। এবার কিন্তু এখানে একটা পারিবারিক ঝামেলা হয়ে যাবে। কেন? যদি তুমি 10 মিনিটের মধ্যে খাবার টেবিলে না আসো। ওকে 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 ওকে। তোর কালো পয়সার পাহাড় থেকে যদি আমাকে 5 কোটি টাকা দিয়ে দিতিস তাহলে কি হতো? হ্যাঁ বল না, দেব না। কেন দেব তোমাদের? 2 নম্বরই হোক, 1 নম্বরই হোক, এই প্রত্যেকটি টাকা আমার। অনাহার দারিদ্র অপমান সহ্য করে কষ্ট করে করে আজ আমার জুতোর ব্যবসা আমি এইখানে দাঁড় করিয়ে রেখেছি, আর তার জন্য আজকে আমি এইখানে। এর প্রত্যেকটি টাকা আমার রক্তে ঘামে মিশে আছে, আর তোরা টাকা চাইলেই তোদেরকে টাকা দিয়ে দিতে হবে। তুই যতই চেঁচামেচি কর, টাকা তো দিতেই হবে। এই পিস্তলে একটা দানা আছে, তাতে তোর নাম লেখা আছে, এই দানাটা তোকে কিনতে হবে। দুর্যোতি মরে গেলেও সে একটাও টাকা দেবে না। আমাকে বাড়ি যেতে দিন। তোকে বাড়ি যেতে দেব? অঞ্জলি আমার জান জেলে পড়ে আছে, আমার কলিজা কমল হারিয়ে গেছে, তোকে বাড়ি যেতে দেব? সুখে থাকতে দেব না? দুর্যোধন, তোর জান নিয়ে নেব আমি, তোকে তোর গভর্নমেন্টও বাঁচাতে পারবে না। তোকে বাঁচতে গেলে আমার সঙ্গে সদা করতে হবে। হে দুর্যোধন, তোকে বাঁচতে গেলে জুনায়েদের সঙ্গে সদা করতে হবে, বুঝেছিস? আমাকে বাড়ি যেতে দিন না, আমাকে বাড়ি যেতে দিন। হরি ও করলাশন মাঝি বিশাল ধরম প্রমথাধিপ সেবকরঞ্জনকম ওম শান্তি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বৎস, ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ আমার মন। সাদা চোখে যা সাদা দেখো তাই সত্য নয়, সত্য তোমার
পরিধেয়র ভিতরে অন্তরে দৃষ্টি দাও বৎস। প্রণাম পূজারীজি, প্রণাম গো। হরি ওম, হরি ওম, হরি ওম। বড় ঠাকুরের ডাক এসেছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসি, তোমরা ততক্ষণ নাম গান করো, কেমন? হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। চলুন মহারাজ, প্রণাম। এই শোন, কাউকে ভেতরে আসতে দিস না, সবাইকে বলে দে হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। কেসে হো পূজারি? বলুন বড় ঠাকুর। এটা সিধা সাদা কাম আপনারা কেমন জটিল করে তুলছেন বলুন তো। আমি আর কি বল, দুর্যোটির কেসটা তো জুনায়েদ দেখছে। এখন এই কেসে আপনাকে নাক গলাতে হবে। হঠাৎ আমাকে কেন? হরি ও, জুনায়েদকে আমি সন্দেহ করছি। সালা এসেছিল আমার কাছে মুক্তি চাইতে, ও সাদা সিধা জিন্দেগি বিতাতে চায়। ছেলে বউকে নিয়ে মহাপদ, ওর ভালোবাসাই জুনায়েদকে পাগল করে দিয়েছে। আমি বারবার বলেছিলাম, গরিবের মেয়েকে ভালোবাসিস না, ওরা ভালোবাসা দিয়ে নরককে স্বর্গ বানিয়ে দেয়। ও জানে না বড় ঠাকুর, জিন্দগি কে সফর মে কোই রিটার্ন টিকিট নেই হতা, ইটস অনলি ওয়ান ওয়ে জার্নি। ঠিক আছে বড় ঠাকুর, আমি দেখছি। খুদা হাফিজ। লতা, জুনায়েতের ছেলেকে আমাদের খুঁজে বার করতে হবে। জুনায়েতের ছেলে আমাদের কবজায় আছে জানলে অঞ্জলি সারা জীবনের মতো বোবা হয়ে যাবে। একদম ঠিক বলেছেন মাই, কিন্তু বেচারা জুনায়েতের জন্য আমার বড় কষ্ট হয়। আমি তো জানি ওই জুনায়েতকে আমাকে মারতে হবে, তাই না গো বড় ঠাকুর? তুই তো খুব শেয়ানা হয়ে গেছিস। চল, আমার পূজোর বসার সময় হয়ে গেল, চল ধ্যানে বসি। হরি ও, হরি ও, হরি ও। অশান্তি কেন? কোনোদিনও আমাদের মধ্যে কোনো কিছু নিয়েই অশান্তি হয়নি, কিন্তু হঠাৎ এ ব্যাপারে প্রশ্ন করছেন কেন? রিসেন্টলি উনি এক বিখ্যাত গার্মেন্টস কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে ঢুকেছিলেন। আমাদের কাছে যে খবর আছে, তার মিডিয়েটারের কাজ করেছিলেন এক মহিলা। যতদূর খবর, ওর পাসপোর্টটা ভালো নয়, বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে ছিল ওঠা বসা। আর সেই সুবাদে মাঝে সাঝে ধৈর্যটিবাবু পার্টিতে টাটিতে যেতেন। আচ্ছা, ধৈর্যটিবাবু কি তার বিজনেসে সব কথা আপনাকে বলতেন? হ্যাঁ। আপনি শিওর যে উনি আপনাকে সব কথা বলতেন, নাকি যতটা বলতেন সেটাকে আপনি সবকিছু বলে মেনে নিতেন? বাহ বাহ নীলাদ্রি বাবু, সুযোগের সদ্ব্যবহার করতে আপনার চেয়ে ভালো আর কেউ পাবে না। এটাই তো ঠিক সময়, আমার মনের মধ্যে ওনার সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আপনি ভুল করছেন, আমি প্রশ্ন করছি আমার ইনভেস্টিগেশনের স্বার্থে। না, আসলে আবার আপনি খেলতে চাইছেন, যেভাবে আমার মন নিয়ে খেলে অস্বীকার করতে পারবেন। ভিতর মতো পালিয়ে গিয়েছিলেন। পালাইনি, পালাইনি, আমি তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম একদিকে তোমার ধন দৌলত, আরেকদিকে ছোট্ট মতো ছোট্ট, কিন্তু সেটা টাকা দিয়ে কেনা যায় না, হাত বাড়িয়ে ধরতে হয়। বাড়িয়ে দিয়েছি, শুধু হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু কই, কখনো তো আবার হাত চেপে ধরেনি, কখনো তো বলেনি সুজাতা কেউ আমার কাছ থেকে তোমাকে কখনো চিনিয়ে নিতে পারবে না,
কোথায় ছিল তোমার পৌরুষ, যে নিজের ভালোবাসাকে অধিকার করতে পারে? তুমি শুধু হাত বাড়িয়েছিলে নীলাদ্রি, বোঝনি বোঝনি যে আমি আমার পরিবারের সঙ্গে যে স্নেহ ভালোবাসার বাঁধনে আটকে আছি সেটা অত সহজেই ছেড়া যায় না। তুমি তো আমার জোর করে টেনে নাও নি, অনেক অপেক্ষা করেছি তোমার জন্য, অনেক অনেক। মা কি হয়েছে মা, তুমি কাঁদছো? স্যার আপনি তুই এটাকে চিনিস? চিনি মানে তোমাকে তো বলাই হয়নি সেদিন। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকেরই ছেলে, তার রাস্তায় মারপিট করছিল কেন? ভদ্রলোকেরই ছেলে, আমার বাবা ধৈর্য মিত্র এখানকার বিজনেস ম্যাগনেট, আর চার দিন হলো আমার বাবা কিডন্যাপড। আমি পুলিশ মন্ত্রীর কাছে এসেছিলাম ইনভেস্টিগেশনের জবাব চাইতে। জবাব পেয়েছো? দেখতেই তো পাচ্ছেন। চল। কোথায়? চলো না আমার সঙ্গে। ছোট উনি তো সেই লোক যিনি সেদিন দেবদূতের মতো এসে আমাকে নার্সিং হোমে পৌঁছে দিয়েছিলেন। না না, দেবদূত নয়, ওটা আমার কর্তব্য ছিল। আমি একজন সিবিআই অফিসার, আমার নাম নীলাদ্রি চ্যাটার্জি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে থ্যাঙ্কস টুকু জানাবার সুযোগ না দিয়ে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? উনি সবসময় ওরকম, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যান। আচ্ছা আঙ্কেল, আপনার কি মনে হয় এটা কি কোনো বিজনেস রাইভালরি? মেবি, কথাটা উড়িয়ে দেওয়া যায় না। দেখে যদি কোনো ফোন টোন পাও তো আমাকে জানিও। চল। আপনাদের আমি আবার বলছি, আমি কিচ্ছু জানি না। জুনায়েদ আমাকে কোনোদিনও কোনো ক্রাইমের সঙ্গে জড়ায়নি, বিশ্বাস করুন। জুনায়েদ ইজ ডেড। ইয়েস স্যার, নিজেদের মতো এনকাউন্টার, জুনায়েদ খুন হয়েছে। এই হয় অঞ্জলি, এই হয়। দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট। তোমার কাছে একটা ছোট্ট লিড পেলে এসব ঘটনা ঘটতো না, জুনায়েদ হয়তো বেঁচে যেত। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আরে যেটুকু জানতে সেটাই যথেষ্ট ছিল। চল। ইয়েস। অঞ্জলি, কিন্তু আমার ভয় হচ্ছে তোমার ছেলের যদি কিছু হয়ে যায়। না না, ওর কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি ওর যেন কিছু না হয়, রোশনারা যেন ওকে ঠিক মতো লুকিয়ে রাখতে পারে। কিন্তু এই ক্রিমিনাল গুলো কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে রোশনার পক্ষে কি জানা সম্ভব? আচ্ছা তুমি কি কিছুই জানো না? আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি যতটুকু জানো ততটুকু বলো, যতটুকু জানো বলো বলো। বেশ, আমি যা জানি তা জানলে যদি আপনাদের লাভ হয় তাহলে শুনুন। হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে একটা ছেলের সাথে ভালোবাসা হয়, চিন্টু। বাড়ির কারো মত ছিল না, বিয়ে করলাম, ঘর ছাড়লাম, কিন্তু কিন্তু কি পেলাম? একদিন
রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে ছোটা রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে সাজে রানী বধু সাজে ব্যস্ত সবাই নানান কাজে সাজে রানী বধু সাজে ব্যস্ত সবাই নানান কাজে স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে রে ছোটা রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে ঝোঁকা রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে স্বপ্ন দেখি স্বপ্ন দেখা ছাড়িনি বরণ খুশির দিনে কত কি পড়ে মনে যা কিছু দুঃখ আবার ভুলে যা রে ঝোঁকা রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে আমাদের সকলের মর্যাদা রেখেছিস কেউ কি বলতে পারে কি হবে কাল সংসারে ঝোঁকা রাতে বস্তি মাঝে রে রাত্রি রঙিন অন্ধকারে রে মালটা তোমার উপরে নজর দিয়েছিল তা তো দেবে এমন থাকে থাকে সাজানো নরম মাংস মিস হট্টন আই এম সরি স্যার আপনারা ভুল করে বলেন কামিনী কালচক্র আসলে কিন্তু তা নয় আগে কাঞ্চন মানে টাকা থর থরে সাজানো অনেক টাকা তারপর কামিনী আসলে আসলে আগে বুঝিনি জানেন কিভাবে কিভাবে সব ঘটে গেল বুঝেছি অনেক পরে কি সিনেমা দেখতে যাবে সিনেমা দেখতে যাবে কি আছে সিনেমাতে যত কচি কচি ছেলেমেয়েদের নাচ গান বড্ড রস না বলে দে যাব না সিনেমা দেখ না রে বিজলি আমি যাব না তুই যা হ্যাঁ ঠিক আছে শালা কোথায় ছুটি দিন একটু বরবউতে সোয়াগ করব তা নাতে যত ওই তার বেলাতে দেখি তো সময় হয় না এদিকে ওদিকে কত যাচ্ছে এদিকে ছাড়ো শাড়িটা ছিঁড়ে যাবে অনেক দিন তো হলো বাপের বাড়ি থেকে তো এটা পরেই বেরিয়ে এসেছিলাম এই এই কি বলতে চাচ্ছিস তুই হ্যাঁ কি বলতে চাচ্ছিস আমি হ্যাঁ তুই তুই তোরা তো কোনো কিছুতে সন্তুষ্ট নস মনে রাখিস এই বাড়ি এই চারটে দেওয়াল এই ছাদ আমি দিয়েছি তোকে তোকে উদ্ধার করে দিয়েছি আমি উদ্ধার করেছো তুমি আমাকে হ্যাঁ আমি আমি মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছি ওরে আমার মানিনি রে এই কত সোয়াগে ছিলি রে নিজের বাপের বাড়িতে হ্যাঁ কত সোয়াগে ছিলি রাজধানি হয়েছিলি এতই যদি সব তাহলে যা না যা আমার কাছে কেন যা না নিজের বাপের বাড়ি মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছি ফিরে যাব কোথায় ফিরে যাব যাদের কাছে মাথা উঁচু করে বলে এসেছিলাম আমি জিতব আমার ভালোবাসা জিতবে আজ আজ তাদের কাছে মাথা নিচু করে গিয়ে বলবো আমি হেরে গেছি সালি খালি ভাজর 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 এত করে বললাম যা যা ওই আগরওয়ালার কাছে যা তার তো শুধু করকরে করকরে ছি 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 তোমার লজ্জা করে না নিজের বউকে অন্যের কাছে পাঠাতে আমার সত্যি রে তাই থাকবি না দেখবি দেখ গেল ওরে ও চিন্টু এই দরজাটা খোল
বৌদি বড় ইচ্ছে করছিল আপনার মাংস না 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 আপনার হাতের রান্না মাংস খেতে। মাংস ভালো করে জাল দিয়ে কষে রান্না করে, বেশ বেশ কষা করে, মানে বেশ কষা করে কেমন দেখছো নোট এনেছো তো বুঝারে যা যা শরীরটার কিছু হয় না জানেন, ওটা তো কুকুরের বমি করে যাওয়া একটা পোকা, ধুয়ে নিলেই সব পরিষ্কার, কিন্তু কিন্তু মনটা হাতে আগে যাকে হাত দিয়ে ধরা যায় না, এক্সরে প্লেটে যা ছবি ওঠে না, যাকে যাকে বিশ্বাস করা যায় শুধু একটু ভালোবাসা দিয়ে। কখন আপনাদের মনে হয়েছে আপনি একটা মাংসের প্যাকেট আপনার চামড়া দিয়ে তৈরি হবে জুতো? আপনার মাংস বাজারে কেজি দরে বিক্রি হবে, আপনার হাত দিয়ে তৈরি হবে চিরুনি, বোঝেন বোঝেন কেমন লাগে? কাল রাতে আমার গাড়ির সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই তোমাকে আমার ঘরে নিয়ে এসেছি। তুমি কে? কেউ না। মাতার মা? এই দুনিয়াতে সবাই কেউ না, যিনি কেউ তিনি উপরে বসে দেখছেন, যেখানে এই পৃথিবীতে আমরা ওনার পুতুলরা কি করছি। তোমার ঠিকানা কি? সুনা সালিম, ও কেউ না, ঠিকানা নেই। বাহ মাদার মা, তুমি তো এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি সুখী, নিজেকে নিজের ঠিকানাকে ভুলে গেছো। আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব, তারপর তোমার যা করার তুমি করবে, তোমার জীবনের দায়িত্ব আল্লাহ জুনাইদ আব্বাসকে দিয়েছে, খুদা কা হুকুম তো মাননা হি পড়েগা। আরে খাওয়া না ঘরের পাখি ঘরে ফিরে এসছে,
কিরে, হ্যাঁ কালকে রাতে আমায় ছেড়ে চলে গেলি, তা কত কত নিয়েছিস? আওয়াজ হবে, আওয়াজ হবে। হ্যাঁ কত টাকা? হ্যাঁ কিরে বল, কত টাকা কামিয়ে নিয়েছিস? আস্তে আস্তে, আমার 30% কমিশন আমাকে দিয়ে দাও, বাস। আরে সব কমিশন, কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ টাকা আমার কাছে, ঠিক করে ভাগ করতে হবে তো, যার যা পাওনা দিতে হবে তো। তোর কত? 30%? তোর হিসাব কিতাবটা করে। সাল দোস্ত, সাল জিন্দা রহো। আরে তুমি তো আমার দোস্ত আছো। দেখ তোর সাথীর হিসাব তো করে দিলাম, এবার তুই বল তোর ঘরের ইজ্জতের দাম কত? এক, দুই, পাঁচ, 5,000। দেখতে বলো, তোকেও মারতে পারতাম কিন্তু ছেড়ে দিলাম, কেন কি তোর মধ্যেও একদিন ইনসান জাগবে, সেই তোকে মারবে। আপনিই তো বলেছিলেন যে আপনার ঠিকানা মৃত্যু, যান, পুরো শহর দেখছে, ওইদিকে মৃত্যু, এইদিকে জিন্দগি, আপনি এখন মুক্ত, যা খুশি করতে পারেন। শুনুন, একটা কাজ দেবেন আমায়? কি কাজ করতে চান আপনি? আমি নাচতে পারি। জুনায়েদ আব্বাস, কত যে স্বপ্ন চোখে।
ভাইজান, সুরজ আর খালেদ মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেছে, ওখান থেকে খবর আছে কি কাজটা হয়ে যাবে। সেলিম, তুই ছেলেদের নিয়ে মালটাকে তুলে আনবি। জুনায়েদ, জুনায়েদ, আজ একটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? বলো অঞ্জু, তুমি চাইলে তোমাকে তাজমহল বানিয়ে দেবো। আমি তাজমহল তো চাই না জুনাই, সেটা তো ইতিহাসে আছে। আমি তোমাকে চাই, তোমার সংসারকে চাই। তোমার কি চাই অঞ্জু? সব কিছু তো দিয়েছি তোমায়, ধন দৌলত, জীবনের সব সুখ, আর কি চাই বলো? কমলের ভবিষ্যৎ, সুন্দর জীবন। অঞ্জু, আমাদের জীবন তো সুখেই আছে, না জাত না পাত, জিনা সিফ বন্দুক কে সাথ। না,
চলো না, আমি, তুমি, কমল, আমরা সকলে মিলে কোথাও চলে যাই। জুনায়েদ, তুমি কি চাও কমল বড় হয়ে পুলিশের গুলি নিশানা হোক? আমার জন্য, কমলের জন্য জুনায়েদ ঠিক করলো সব ছেড়ে দেবে। দুটো অ্যাসাইনমেন্টের পর সে প্রথম আমি দূর দুটির নাম শুনলাম। তারপর ও গেল হাইকমান্ডের কাছে মুক্তি চাইতে, আর ঠিক তখনই আপনারা আমাকে ধরলেন। হাইকমান্ড এদেশে থাকে না? না। আচ্ছা, তুমি কি এর চেয়ে বেশি কিছুই জানো না? আপনি আপনি বিশ্বাস করুন। তাহলে ওরা তোমার উপর মার্ডার অ্যাটেম্প করেছিল কেন? ওরাও আপনাদের মতন জানে যে আমি সব কিছু জানি, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। জুনায়েদ সংসারকে কাজের থেকে অনেক দূরে রাখত। আচ্ছা, আমি বিশ্বাস করলাম তুমি ওদের সম্বন্ধে কিছু জানতে না, কিন্তু এটা তো ঠিক যে তুমি ওদের মধ্যে কাউকে কাউকে চিনতে। ওকে 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 ওকে, চলো চলো স্যার। ও হ্যাঁ, অঞ্জলি, আমরা একটা ছোট্ট নাটক করতে বাধ্য হয়েছিলাম, জুনায়েদ মারা যায়নি। It's a kind of emotional blank, and for that we are extremely sorry. জিজ্ঞেস করছি, টাকাটা দিবি না দিবি না? দাঁড়াও বাবা, আমি দেখছি। কি ব্যাপার সুজাতা, কোনো খবর? খবর জানতে তো এসেছে, আমার স্বামী কোথায়, সে বেঁচে আছে কিনা জানতে এসেছে। বলুন আমার স্বামী কোথায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি সব যাতা বকছো? এসো এসো এসো। ইনভেস্টিগেশন চলছে, আশা করছি দু চার দিনের মধ্যে। মিথ্যে কথা, মিথ্যে কথা, আপনি বার বার মিথ্যে কথা বলে আমার সঙ্গে প্রতারণা করেছেন, কিন্তু কেন, কি দোষ আমার? একদিন আপনাকে ভালোবেসে কি অপরাধ করেছিলাম যার জন্য আমার স্বামীকে? কি যাতা বলছো, তোর মাথা খারাপ হয়ে গেছে? না না, মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়ে গেছে আপনার নীলাদ্রি বাবু। তার সামনে আপনার ভণ্ড মুখোশটা খুলে দিয়ে যায়, কই ডাকুন। আমার স্ত্রী নেই। নেই? সত্যিই নেই? নাকি আমার মতো তার সাথেও প্রতারণা করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? ব্যাস, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি আপনাকে চিনি না, কিন্তু বুঝতে পারছি আমি একটা ভুল করছি। মধু তুই চুপ কর। না বাবা, আমাকে বলতে দাও। উনি আমাদের বাড়িতে এসে তোমাকে অপমান করে যাবেন, সেটা তুমি সহ্য করলেও আমি করব না। শুনুন, আপনার সাথে বাবার কি সম্পর্ক তা আমি জানি না, কিন্তু আমি 100 বার হলফ করে বলতে পারি যে আমার বাবা কারোর সাথে প্রতারণা করেনি, করতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই পাশে ঘরে যা যা যা। তোমার একটা মেয়েও আছে, কই আগে তো কখনো তা বলনি। আমাকে কথা বলার সুযোগ দিলে কোথায়, সব কথা তো তুমিই বললে। আজ থেকে 18 বছর আগে এক পথ দুর্ঘটনায় আমার দাদা বৌদি মারা যায়।
রেখে জানাই মধুকে যে আমাকে বাবা বলে ডাকে। মধুকে পে ঘর সংসার ভুলে গেলাম, যখন খেয়াল হলো দেখলাম সময় পেরিয়ে গেছে, এই জন্মের বিয়ে করা হলো না। জীবনে তো কোনো পুণ্য কাজ করিনি, তোমার স্বামীকে উদ্ধার করে তোমার হাতে ফিরিয়ে দেব, মনে হয় এটাই হবে আমার জীবনের প্রথম পুণ্য কাজ। সাদিকা সালগিরা মুবারক হো ভাইজান। আরে মুবারক হো ভাইজান, আগের বছর যে আনন্দ হয়েছিল না, ছিল। ঝুট মত বল একবার, ঝুট মত বল। কিউ কিউ, পিছলা সাল তু তো সলমা কা সাথ দুবাই মে থা না, কে বলছিস? ঠিক ঠিক। আরে মনে আছে কত বছর ভাবি যান কি দারুন সিমাই বানিয়েছিল। মনে আছে, আমার মনে নেই। তো সিমাই বানিয়েছিল পিছলা সালের কথা, কত কে সব খারাপ করে দিয়েছিল। বিবাহ ও থাক यार, हां साला झूठ बोलता है। चलो चलो चलो, আরেক জিনিস আছে কিন্তু। আমি তো গন্ধ পাচ্ছি ভাবি। হ্যাঁ, তুই তো সালা শিকারি কুতা আছিস, গন্ধতেই খিদে পায়। আমি কিন্তু আর খেতে পারছি না। আরে সেময়ও নয়। হ্যাঁ, সেময়ের জন্য একটু জায়গা রেখেছি। ভাইজান খাবে না? ক্যা সারে কো সারে খা লেগা কেলে? কি করে খাবো? আমার শাদির দিনে অঞ্জলি ছেলে কমল কোথায় আছে জানি না, ওর মুখে এক ফোঁটা দুধ যাচ্ছে কিনা তাও জানি না, এত বড় দেশে কোথায় খুঁজবো বল, বল তুই। সালাম আলাইকুম জুনেদ ভাই। সালাম ভাই সাহেব। সালাম সালাম সালাম। কি সালাম সালাম টিকটিকির বাচ্চা, অঞ্জলিকে কতদিন জেলের খাবার খেতে হবে বল সালা কুত্তার বাচ্চা? কি করছো ভাই? অবনী বাবু আমাদের লোক আছে, খবর নিয়ে এসেছে। কি খবর? কাল সকাল 10টায় ভাবিকে কোর্টে তোলা হবে, একদম পাক্কা খবর। শুনুন, সেখানে পুলিশের লোককে হটিয়ে তার জায়গায় বসবে আপনার লোক, একেবারে বন্দোবস্ত পাক্কা। একবার ভাই, এ ব্লুপ্রিন্ট আমাদের, ভাবিকে যেভাবেই হোক আমরা নিয়ে আসবো, তুমি খালি ঠিক জায়গায় থাকবে। আর একবার ভেবে দেখুন স্যার, জীবনের এত বড় ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে? জীবনের ঝুঁকি তারাই নেয় যারা জীবনটাকে ভালোবাসে। এ ফাইলে সবকিছু লেখা আছে, দেখো সব যেন ঠিকঠাক হয়। ওকে রাইট স্যার। আজ তিনি কিন্তু সাপ লুকিয়ে থাকে, এই কাজটা একটু সাবধানে করতে হবে, মনে রাখো। ওকে রাইট স্যার। ধরে যান সব দেখে, সরে যান সরে যান। এই আপনাদের রিকোয়েস্ট করছি, ছবি তুলবেন না, ছবি তুলবেন না, সরে যান। মিস ভট্ট বলুন বলুন বলুন, গ্যারেন 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 গ্যারেন, ধরুন শুনুন, বন্ধ করতে দিন। আরে ভারে ভারে যা করুন বল। গাড়ি স্টার্ট করো।
আয়ে ভাবিজন, আয়ে ভাইজান, দেখো হম কিসকো লেকে আয়ে হ্যাঁ। দেখো তোমার আসনে ভাবিজন খারা হ্যাঁ। আকবর, এ কিসকো লায়ে তুই? ভাইজান ভাগো, ভাগো ভাই, ভাগো ভাইজান, ভাগো ভাইজান, ভাগো ভাইজান, জলদি ভাগো ভাইজান, জলদি। স্টপ 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 স্টপ, চলো দে, লাগেনি তো স্যার, চলো দে, লেগেছে কি আপনার? তুমি এখানে? স্যার আমি বাইরে অপেক্ষা করছি। এভাবে কেউ রিস্ক নেয়? জীবনটাই তো রিস্ক সুজাতা। আর তাছাড়া আমি যে তোমার কথা দিয়েছি। আঙ্কেল, আঙ্কেল, হোল্ড ইট, ইউ অল রাইট? ও ইয়েস মা, তুমি এখানে? মানে কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছিল, তাই একটু চেক আপে এসেছিলাম। এসে শুনলাম উনি এখানে, তাই দেখতে এলাম। ও মধু, ইনি আমার মা। আমি ওনাকে চিনি। বাবা তোমাকে যে বন্ধুর কথা বলেছিলাম জানি, এই তোমার বিশেষ বন্ধু, রাইট? রাইট বাবা। এইবার বুঝতে পারছি সেদিন তুমি কেন এত জোর দিয়ে বলেছিলে এইবার আমার বাবার কেসটা দ্রুত সমাধান হয়ে যাবে। আমার বাবাকে অন্য কেউ ভরসা না করলেও আমার 100% ভরসা আছে। ওই ক্রিমিনালদের কাছ থেকে তোমার বাবাকে আমার বাবাই উদ্ধার করে আসবে, বুঝলে? তাই না বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি কি ওদেরকে দেখতে পেয়েছেন? দেখেছি, খুব শীঘ্রই ওরা অ্যারেস্টেড হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, তোলা পড়তে পড়তে বেঁচে গেছো জুনায়েদ? জুনায়েদ কে ধরবে? এমন মাইকা লাল এখনো পয়দা হয়নি পূজারিজি। ওই পুলিশ অফিসার কে তুমি চেনো না? এমন কোনো কাজ নেই ও করতে পারে না। মাথা গরম করে হিন্দুর মেয়েটাকে জেল কাছ থেকে উল্টে গিয়েছিলে কেন? ইয়ে জুনায়েদ কে দিল কা মামলা হ্যায় পূজারিজি। হ্যাঁ জানি জানি, ওই বাজারি মেয়ে ছেলেটা তোর দিমাগ খারাপ করে দিয়েছে। খামোশ! ইমতিহান, পরীক্ষা নিচ্ছিলাম তোমার, দেখছিলাম যে ওই হিন্দুর মেয়েটাকে তুমি কতটা ভালোবাসো। কাম কি বাত করো পূজারি? কাজের কথা, কাজের কথা বলতেই তো এসেছি জুনায়েদ। বড় ঠাকুর আর ধৈর্য ধরতে পারছে না, টাকার খুব দরকার। টাকা নিয়ে ধর্জুটিকে ওপরে পাঠাবার হুকুম হয়েছে। আরো দু চার দিন সময় আরো লাগবে। দু চার দিন? দু চার দিন? লেকিন কেউ টাকা নিয়ে সদা ক্লোজ করতে বাস। পূজারিজি, টাকা তো হাই কমান্ড পাবে, আমি কি পাবো? যেভাবেই হোক অঞ্জলি আর আমার ছেলেকে আমি উদ্ধার করবই। ইয়াদ রাখ, আমার সৌদা অঞ্জু, রুপিয়া নেই। তুই মর গয়ে রে জুনায়েদ, তোকে কেউ বাঁচাতে পারবে না। হাই কমান্ড কাউকে জিন্দা ছাড়ে না। পূজারি, দানে দানে পর লিখা হ্যায় গোলি খানে বালে কা নাম। কৌন জিয়েগা কৌন মরেগা আল্লাহ জানে। আমি জানি পূজারি, আমার নিজের কাজ আমায় নিজেরই করতে হবে, কিন্তু ফিকার করো না, জুনায়েদের জন্য তোমার নুকসান হবে না। শুধু চার দিন সময় আরো চাই, কাম হয়ে যাবে। খুদা হাফেজ। রাম নাম সাথে। হ্যালো আপনার জন্য
সব বরবাদ করে দিল। কি ভয় পাচ্ছ কেন? তুমি তো ওই অফিসারের মেয়ে যে আমার অঞ্জলিকে ধরে রেখেছে। দেখো তোমার বাবাকে বলো আমার অঞ্জলিকে ছেড়ে দিতে। শোনা মেয়ে, বলবে তো? না, আমি বাবাকে বলবো না। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে। ভাইজান, আঙুলটা এখনো খাইনি। মাংস পাঠালাম, তোমরা খেলে না? কবাব বানাকে খিলা দু কিয়া ভাইয়া? কবাব করে দেবো, ভেরি টেস্টি। না খাও, না খাও, খাও। মনে হচ্ছে আঙুলটা ভাল লাগছে না। বাবাকে বলবি পুরো হাত পাঠিয়ে দেবো, আর তা যদি ভাল না লাগে লোকসুদ্ধ পাঠিয়ে দেবো। মধু, 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 মধু। হ্যালো, কেসি হ্যায় তেরি লড়কি? কে জুলাই? ঠিক পয়সা। ইউ ব্লাডি বাস্টার্ড সন অফ এ বিচ। আরে তোকে আমি সাহসী বলে জানতাম, কিন্তু ইউ আর এ কাওয়ার্ড। একটা ছোট্ট মেয়েকে ভয় দেখাতে তোর লজ্জা করলো না? আরে সাহসটাকে তো আমার সঙ্গে মোকাবিলা করার ইচ্ছা। ব্লাডি বাস্টার্ড ভাই, বাদ তো আমিও বলছি অফিসার, মার্দ কড়াই মে অঞ্জলিকে কেন ধরেছিস? হ্যাঁ ছেড়ে দে অঞ্জলিকে, নাম ময়দানে দেখি কিসনে মা কা দুধ পিয়া হে। কি অফিসার, বুঝছিস তো? 10 মিনিট, 10 মিনিটে উড়িয়ে দেবো তোকে তোর হেডকোয়ার্টারের সাথে। আরেকবার বলছি, ছেড়ে দে অঞ্জলিকে। কুকুরের ঘেউকেউকে আমি ভয় করি না, আমি কুকুর পুষি। জঞ্জুনা, অঞ্জলির বিরহে তুই তো কাতর। জেলে তোর সঙ্গে অঞ্জলির আমি মধুর মিলনের ব্যবস্থা করে দেবো, কিন্তু তোকে সারেন্ডার করতে হবে। বহুত মহঙ্গা পড়েগা অফিসার, তোর এই ধমকি বহুত মহঙ্গা পড়েগা। তুই এখন দেখ আগে আগে কেয়া হতা হে। ভয় পাবে না, ভয় পাবে না। আরে ভয়ের সঙ্গে লড়তে শেখ, দেখবি ভয় তোকে দেখে ফালাবে। ইউ সোয়াইন এগেইন। হ্যালো, আই এম সরি। কি বললেন? একজন মহিলা একজন বাচ্চাকে নিয়ে আপনাদের নার্সিং হোমে এসছে? হতে পারে, হতে পারে, কমল হতে পারে। আর ঠিক আছে, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। হরি ওম, হরি ওম। আসলে কি জানেন ডাক্তারবাবু, আমার মন্ত্র তন্ত্র ধ্যান জ্ঞান দিয়ে আমি আমার মনটাকে চিরকিশোর করে রেখেছি, এভারগ্রিন। আর আপনাদের ইঞ্জেকশন দিয়ে শরীরটাকে যুবক করে রেখেছি। দেখছেন না আমার দেহ থেকে যৌবন গড়িয়ে গড়িয়ে পড়ছে।
অস্ত্র শালারা, জুনায়েদের ছেলে কমল, টাকার বন্দোবস্ত জলদি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাখছি। শুনো ভাবিজান, কোথায় আর কখন পৌঁছাতে হবে আমি পরে বলে দেব। আর হ্যাঁ, পুলিশের কাছে যাবে না, মনে রাখবে গেলে দুর্যোগটিকে ইনস্টলমেন্টে পাবে। আর প্রথম ইনস্টলমেন্ট হবে মাথা। বাবা, আমাদের কাজটা আমাদেরই করতে হবে। আপনি আজই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসুন, আমি আর কারোর কোনো কথা শুনবো না। হ্যাঁ বৌমা, আমি এখনই যাচ্ছি। চলো চলো চলো। কি 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 বলছেন আপনি? কিডন্যাপারদের টাকা দেবেন না? দেবো। আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওদের রুট ম্যাপ আমরা পেয়ে গেছি, ধরতে আমরা পারবই। না না, আপনাদের শক্তির চাইতেও টাকার শক্তিটাই আমার কাছে অনেক বেশি। টাকার উপর আপনাদের ভরসাটা একটু বেশি, তাই একটু দেখা দেবে। আপনি আপনার পুলিশ আমাকে বাধা দেবে না, ওরা ওরা আমার স্বামীকে ছেড়ে দেবে বলেছে। টাকা দিয়ে একটা ভালো মানুষকে কিনে নেওয়া কত শক্ত সেটা আপনি জানেন, কিন্তু তার থেকে অনেক বেশি শক্ত টাকা দিয়ে একটা মন্দ মানুষকে খুশি করা। কি গ্যারান্টি আছে যে 5 কোটি টাকা পেলে ওরা আপনার স্বামীকে ছেড়ে দেবে? কিন্তু এরই বা কি গ্যারান্টি আছে অফিসার, যে আপনি বা আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার বাবাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, তাহলে কেন আপনি আবার মার কাছে গ্যারান্টি চাইছেন? গ্যারান্টি চাইছিলাম এই কারণে যে তোমার মা মন্দ লোকেদের সঙ্গে ব্যবসা করতে চাইছেন। ভালো মন্দের লড়াইটা কোনো ব্যবসা নয়। তোমাদের যেরকম তোমার বাবার উপর একটা দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্বটাও কিছু কম নয়। স্যার, কবে বা কোথায় টাকা দিতে হবে এখনো বলেনি, তবে যদি কোনো রকম ফোন আসে আমি ডেফিনেটলি আপনাকে জানাবো। আর একটা কথা, আমি সরি স্যার, আমি রিয়েলি সরি। কমল, কমল, বাবা, তুই তুই কোথায় ছিলিস বাবা এতদিন? কোথায় ছিলি বাবা? পালিয়ে পালিয়ে ওকে আমি বাঁচাবার চেষ্টা করছিলাম। রসুনারা, তুই এখানে? জানো অঞ্জলি দিদি, তুমি ধরা পড়ার পর থেকে কমলকে নিয়ে আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি। ছেলেটাকে এক ফোঁটা দুধও খেতে দিতে পারিনি, জল খাইয়ে পেট ভরাতে হয়েছে। আজও আমি আর কমল ওই পূজারির চোখে ধরা পড়ে যেতাম যদি সময় মতো এই সাহেব আমাদের না বাঁচাতেন। পূজারি? কে পূজারি? আমি জানি না, তবে জুনায়েদের মুখে অনেকবারও নাম শুনেছি। এই পূজারি থাকে কোথায়? বিশ্বাস করুন, এর বেশি আর আমি কিচ্ছু জানি না। আপনি আপনি আমার দয়া করুন, আপনি আমার কমলকে বাঁচান। ওরা ওরা আমার কমলকেও মেরে ফেলবে। তোমার কমলকে বাঁচানোর দায়িত্ব আমার। তোমাকে শুধু একটা কথা দিতে হবে, এই কেসে আমরা যাদের যাদের ধরেছি তাদের আইডেন্টিফাই করতে তুমি আমাদের সাহায্য করবে। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু শুধু আমার কমলকে আপনি বাঁচান। এই কমল আর রোশনারা আমার বাড়িতে থাকবে। মিস্টার চ্যাটার্জি। ইয়েস স্যার। আমার বাড়ির বাইরে টাইট সিকিউরিটির ব্যবস্থা রাখবেন, দেখবেন কোনো যেন গাফিলতি না হয়। ওকে স্যার, নিয়ে আসুন।
জলি না না জানবাবু, কোমরে হাত দেবেন না। চলে আমার কোলেও তো অ্যাটম বোম আছে। বৈঠো। জি ভাইজান। যাও জন বাবু কে লিয়ে কুছ চাই ভাই লেকে আও। জি বসো জন বাবু। আরে আব্বা আও ভাইজান, চাই কা কিয়া হুয়া? বস ভাইজান, নিন জন বাবু চাই পিজি। কি জন বাবু, কাকে খুঁজছো? ভাবি জানের জন্য মন কেমন করছে না? চিন্তা করবে না, ভাবি জানকে আমরা খুঁজে নিয়ে আসবো। সানডে চার্চে যায় তো ভাবি যা, চার্চ থেকে নিয়ে আসবো। কি যে গাড়ি কা নাম্বার? একবার গাড়ি কা নাম্বার বল। WV022605। আর চার্চ মে নেই মিলি তো? ভাই জান হপ্তা মে ও তিন দিন বাজার জাতি হে কিয়া? বাজার সে ঢুঁড় কে লাউঙ্গা, চিন্তা করবেন না। চান আপনার? জলি কোথায়? আপকা লড়কি বহুত সুইট সুইট হ্যায়, সুইট লড়কি। জলি কোথায়? জন বাবু যখন আপনার সুইট সুইট লড়কি কে ঢুঁড়ে এনেছি, ভাবি জান কেও ঢুঁড়ে আনব। লে সম্ভালি সে, কি জানব, খুব কষ্ট পাচ্ছিস তাই না? এই একবার সালিম খালে জোরাজ দেখ জন বাবু কত কষ্ট পাচ্ছে। জন বাবু আমিও তো কষ্ট পাচ্ছি, আমার অঞ্জলিও তো জেলে। আমার অঞ্জলিকে ফিরিয়ে দে না, ফিরিয়ে দেন আমার অঞ্জলিকে, ফিরিয়ে দেন। ভাইজান সুরজ এরা তো বুঝতে চায় না যে আমি অঞ্জলিকে ছাড়া বাঁচবো না। এই জান বাবু সিকিউরিটি মানে কি জানিস? এর জন্যই তো পাস বলা, তেরে কো নেই মারেগা, তো সিকিউরিটি পাক্কা। কিন্তু জুনায়েদ যদি বলে মৃত্যু, বাস তোকে মরতেই হবে। ওম শান্তি 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 শান্তি। কি চান আপনারা? অঞ্জলিকে জন বাবু, অঞ্জলিকে। বাস এই কেসটা তুমি সাবোতাজ করে দেবে, অঞ্জলি বেকসুর খালাস হয়ে যাবে, বুঝে গেছো তো? জলি কোথায়? ভাবি জান কো লেকে আও একবার। আজ আমরা খুঁজে আনলাম, আপনি খুঁজবেন? হ্যাঁ জন বাবু। আর জন বাবু আমার কথাটা যে বললাম আপনি ভালো করে মনে রাখবেন, নইলে লাশ, বুঝলেন তো? খুদা হাফেজ। হ্যালো, টাকা রেডি? হ্যাঁ রেডি, কিন্তু কোথায় দিতে হবে? বলছি খোকা, টাকার মোবাইল নিয়ে কাল গাড়িতে উঠবে ঠিক সকাল 10টায়। হরি ওম। কি বললো? কাল টাকা দিতে হবে। ও টাকা দিতে হবে, টাকা তো রেডি আছে। হেই কাকে ফোন করছিস? নীলাদ্রি আঙ্কেলকে। শোন শোন, তার মানে ওসব কোনো দরকার নেই, ও আগে বাড়ি ফিরে আসো, তারপর না হয়। না মা, এই তুমি কি বলছো? তোমার মনে নেই আঙ্কেল সেদিন বললেন গোটা পুলিশ ডিপার্টমেন্ট আমার বাবাকে খুঁজছে?
আঙ্কেলকে আমাদের বিশ্বাস করতেই হবে মা, আঙ্কেলকে আমি ফোন করবই। হ্যালো হ্যালো আঙ্কেল, পুরো টাকা আছে তো, আমি তোকে দেখতে পাচ্ছি, সোজা গিয়ে বাঁতে ভাইয়া। ওকে ওকে আমি লিফটে নিচ্ছি। হ্যাঁ সোজা তো আপনি বিশ্বাস করুন, আমি বলছি কেউ নেই। হ্যালো হ্যালো কি ব্যাপার তোর? স্যার আপনি কিন্তু আমায় বলেছিলেন আমাকে ফলো করা হবে না, কিন্তু ওরা জানতে পেরেছে আপনি আমার পেছনে রয়েছেন। স্যার আমার বাবার যদি কিছু হয় আমি কিন্তু ছেড়ে দেবো না বলেছিলাম। গুলি করতে পারতাম। এর নাম বিশু, দলে চায় টাকা নিতে এসেছিল, পোস্টমর্টমের জন্য বডিটা নিয়ে যান। ওকে স্যার। তুমি ভুল করছো ভাইজান, তুমি ভুল করছো। চা নাও, অফিসারের কাছে কমলকে থাকতে দাও, ওখানে থাকলে তবু নিরাপদে থাকবে। না সালমানা, ওই অফিসারটাকে মেরে কমলকে আমার নিয়ে আসতে হবে। ভাইজান ভাইজান এখনো উপায় আছে, তুমি ভাবি কমলকে এখনো বাঁচাতে পারো। বাঁচাতে তো হবেই, কিন্তু উপায় কি আছে তুই বল। তুমি ধৈর্যটাকে ছেড়ে দিয়ে পুলিশের কাছে ধরা দাও, দিয়ে রাজসাক্ষী হয়ে যাও। সুবান কো লাগাম দে। আমি কেসের দায়িত্ব থেকে সরে যেতে চাইছি স্যার। ওয়াই? এই কেসটার ব্যাপারে আমি অনেস্ট থাকতে পারবো না। তার মানে ভয় পেয়ে তুমি দূরে সরে যেতে চাইছো? আমার নিজের জন্য তো কোনো ভয় নেই স্যার। তাহলে কার জন্য ভয়? স্ত্রীর জন্য ভয়, মেয়ের জন্য ভয়? হ্যাঁ আচ্ছা, যখন কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? 8 বছর। চাকরি করছো কতদিন? 12। তাহলে এই চাকরিটাই তোমার ঘর বাঁধার সুযোগ করে দিয়েছে তাই না? আচ্ছা জন, এটা শুধুই কি জীবিকা জীবন নয়? একটা কুকুরের ঘেউ ঘেউ শুনে সে জীবন থেকে তুমি দূরে সরে যাচ্ছ? ইউ আর কাভার্ড জন, ইউ আর কাভার্ড। হ্যাঁ, গুলি যদি খেতে হয় পিঠে নয় বুকে খেতে হয়, বুকে। আই এম সরি স্যার, সরে আমি যাব না। কাম ব্যাক টু মি, আই প্রমিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করি ছোড়ো বস্তিতে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে পুঁটি মাছ, নাম সালিম। সালিম মানে জুনায়েদের লোক? হ্যাঁ স্যার, জুনায়েদের লোক। ও আচ্ছা, তুমি ওর উপরে একটু নজর রাখ, আমি এখানে আসছি। জন তুমি ফোর্স রেডি করো, ছোড়ো বস্তি রেডি করতে হবে। আরে ভাই, দেশ মে গদ্দার ছা গিয়া ভাই। করিম সাহেব এসে গেছে ওদিকে। সেলিম ভাই ভাগো, পুলিশ!
ওকে না মারলে স্যার ও আপনার উপরই গুলি চালাতো। বডি নিয়ে চলো, তোকে খুন করে ফেলবো। একবার ঠান্ডা ঠান্ডা দিমাগ ঠান্ডা কর না ভাই, মাথা ঠান্ডা বলো না। ও সালা সেলিমকে মেরে দিয়েছে আমার ভাই। সেলিম আমার ভাই ছিল, ওর দরকার আছে আমাদের। মাথা ঠান্ডা কর। হ্যালো ভাইজান, দুবাই সাহেবকে ফোন। জুনায়েদ আব্বাস গদ্দার, তুই হ্যায় গদ্দারি? গদ্দার মে নহি ভাই, তু হ্যায়। মেনে সোচা থা পেসে সে জ্যাদা প্যার অর মহব্বত কা আহমিয়ত হ্যায়, লেকিন তেরে লিয়ে তো পেসা হি সবসে বড়া হ্যায়। আবি ভি সব কুছ ঠিক হো সকতা হ্যায়? নহি ভাই নহি, আবি কুছ নহি ঠিক হো সকতা। আবি তো বস তু আপনি মৌত কা ইন্তজার কর। পূজারি ভি মরেগা আর তু ভি। ওর সৌদা আমি অনেক আগেই ঠিক করে রেখেছি, বহুত জলদি টিকিট ভেজ রহা হুঁ মে। হরিও। আরে আপনি ডুমুরের ফুল হয়ে গেছ, কি সুন্দর চেহারাটা করেছো আইরি, তোমাকে দেখে না আমার শরীরটা কেমন গরম হয়ে যায়। সরে এখান থেকে। বড়টা করে রাজেশ, তোমার বেলা তো আজ পর্যন্ত আর কোনো কাজই এগোলো না, একটা কাজ আবার তোমায় করতে হবে। কি কাজ? ধৈর্যটিকে তোমার কাছে লুকিয়ে রাখতে হবে। আমি কি আস, আমি কেন? জুনায়েতের জলাতঙ্ক হয়েছে, কুকুর পাগল হয়ে গেলে কি করতে হয় জানো তো? তার উপর জুনায়েতের ছেলেও এখন পুলিশের হাতে, তাই ধৈর্যটিকে নিজের হাতে রাখাই ভালো, তোমার কাছে রাখাই সব চাইতে নিরাপদ। হ্যাঁ কিন্তু আমি কোথায় রাখবো, আমার জায়গা কোথায়? আছে আছে, তোমার বেনামি ফার্ম হাউস। হ্যাঁ দেখো নি কোনো পার্টিতে টাটি না না এঁকেছে না চেন না এঁকেছে না না এদের কাউকে চেন না? বিশ্বাস করুন আমি এদের কাউকে চিনি না। আচ্ছা মনটা বড় অশুভ ডাকছে, এরপরে ওরা যদি তোর বাবাকে। এসব কথা বলো না বৌমা। না দাদু, ভুলটা আমারই, অন্যকে নয়, আগে নিজের উপর আস্থা রাখতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়, আর আজ নিজেকে বিশ্বাস করি। তোমরা কি আমাকে বিশ্বাস করো না? বলো করো না। এসব কথা কেন বলছিস? আমি বিশ্বাস করি একটা নিমন্ত্রণ শোধ করতে হয় আর একটা নিমন্ত্রণ দিয়েই, বাবাকে আমি উদ্ধার করবই যেমন করি হোক। আসছি ঠাকুর, আসছি মা। মিস ভট্ট, অঞ্জলি কিন্তু ল্যাংড়াকে আইডেন্টিফাই করলো না। কি করে বুঝলেন স্যার? অভিজ্ঞতা থেকে। আচ্ছা আমি একটা কথা বলি, এখন তো আর ভয়ের কিছু নেই, তাহলেও আইডেন্টিফাই করছে না? আমি তো সেটাই তো ভাবছি। আচ্ছা বাইদে ভাই, আমরা তো
রচনাটাকে দিয়েও আইডেন্টিফাই করাতে পারে। রাইট, হ্যাঁ চল। ওকে লেটস গো। আমার জন্য সব করতে পারো তুমি? হ্যাঁ পারি। জোনায়েতে চলো। কমল কোথায়? কেন, ওকে কি দরকার? কোনো প্রশ্ন নয়, যে হই হোক কমলকে আমার চাই। কোথায় কমল? ও ঘরে। এসো এদিকে এসো। মনে হচ্ছে জোনায়েতের কেসটা এবার হয়ে যাবে। স্যার দেখি দেখি তোমার এই অবস্থা, কে করলো কে করলো এই অবস্থা? মধুবনা তন্ময় কমলকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে? তোমার সঙ্গে দেখা করবে? কেন না, চুপ করে থাকো না, বেশি কথা বলার সময় আমার নেই। বলো ভীষণ বিপজ্জনক কাজ করছি। কোথায় কোথায় কি করেছে? তন্ময় আর মধুবন জুলাইতে ছেলে কমলকে নিয়ে এসেছে। সে সন্ধ্যেবেলা আমাকে বললো ওর উপর বিশ্বাস রাখতে। আর কিছু বললো? নিমন্ত্রণ শোধ করতে হয়, নিমন্ত্রণ দিয়ে কিডন্যাপিং শোধ করতে চাই। কিডন্যাপিং দিয়ে ও কি জুনাইতের সঙ্গে কোন ডিল করতে চাইছে? মানে ধৈর্যটির বদল কমন? ও ও আচ্ছা, ও কি জানে না ওরা কত ডেঞ্জারাস? দুটো বাচ্চা বাচ্চা ছেলে লড়বে একটা ইন্টারন্যাশনাল গ্যাং এর এগেইনস্ট। কি হবে কি হবে তাহলে? হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। নীলাদ্রি, আমি জানি তুমি পারবে, তুমি পারবে। পাগলি মেয়ে, বুড়ি হতে চললো, এখনো বুঝতে পারলো না আমি লোকটা ভালো না মন্দ, আমার উপর ভরসা করা যায় কি যায় না। চল আমার সন্দেহটা ঠিক, তোমাকে অঞ্জলি দেখো আইডেন্টিফাই করেনি, কিন্তু কেন? খবরদার, ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুমি যে অঞ্জলিকে চিনতে, সে অনেকদিন আগেই মারা গেছে। অঞ্জলি, অঞ্জলি তুমি আমায় ক্ষমা করো। চুপ করো, লজ্জা করে না, একটা সরল সাদা সিধে মেয়েকে ভালোবাসার নাম করে প্রতারণা করতে তোমার। কি চেয়েছিলাম আমি? একটা ছোট্ট ঘর, এক ফুটো ভাত, আর পরনে একটুকু কাপড়। কিন্তু কিন্তু কি পেলাম আমি? লাঞ্ছনা, অপমান, আর একটা বীর চরম সর্বনাশ। এই শয়তানটাই যখন তোমার সর্বনাশ করেছিল, তাহলে কেন সেদিন একে চিনো না চেনার ভান করেছিলে? কারণ জুনায়েদের কথাকে আমি মিথ্যে হতে দিতে পারি না। জুনায়েদ বলেছিল যেদিন ওর বিবেক জাগবে সেদিনে ওর শাস্তি হবে। আমি শাস্তি পেতে চাই, শাস্তি পেতে চাই। তুমি আমায় যে শাস্তি দেবে তাই আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার প্রায়শ্চিত্ত হবে যদি তুমি সব কথা খুলে বলো। চুপ করে থাকো না, বলো বলো। বলবো বলবো স্যার, রাংটা মারা যাবার পর আমি পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলাম। একদিন সদাশিবের পার্টিতে যোগ দিয়ে ওর হয়ে কিছুদিন ইলেকশনে খাটলাম।
তারপর ও আমাকে খুশি হয়ে ওর বাড়িতে নিয়ে গেল। একদিন হ্যালো, হ্যাঁ বড় ঠাকুর, হ্যাঁ হ্যাঁ আজ সকালে দু কোটি টাকা চাওয়া হয়েছে, না দেবে বলে মনে হয় না। আরে না 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 দিলে মারবো না, আপাতত কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখে দেব। হ্যাঁ জানি জানি জানি, আপনার কাছে পাঠিয়ে দিতে হবে তো দুবাই দুবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সেদিন সেদিনই আমি বুঝেছিলাম স্যার, ওই মিনিস্টার সদাশিব আন্ডারওয়ার্ল্ডের লোক। একটু মনে করার চেষ্টা করো তো, ওই ফোনটা কোথা থেকে এসেছিল? হ্যাঁ দুবাই 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 হয় দুবাই নয় পাকিস্তান। ও মাই গড, ওহ চলো। তোদের মতো প্রমাণগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম বলি আজ আমার এই অবস্থা। এই যা লাশটাকে হজম কর, যা নিয়ে যা। আর শোনো, তুমি লোকাল কমিটিতে যাও, আমার বাড়ির সামনে জমায়েত করার ব্যবস্থা করো। ওই ধিনিকেষ্ট অফিসারটা যখন আমায় অ্যারেস্ট করতে আসবে তখন ভিড়ের মধ্যে থেকে যাও। আপনার এখানে থাকুন, আমি ভেতরে যাচ্ছি। এখানে থাকুন, আমি ভেতরে যাচ্ছি স্যার। আরে শুনুন শুনুন মশায়, হ্যাঁ শুনুন মিস্টার চিফ মিনিস্টার বাবু, আরে আপনি আমাকে মিনিস্ট্রি থেকে সরিয়ে খুব ভুল করলেন মশায়। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমার পেছনে আরো 50টা এলে আছে। হ্যালো হ্যালো ফোন কেটে দিল সালা। আসুন আসুন আসুন, বলুন আপনার কি সেবা করতে পারি? সেবা তো আমি আপনার করব। ধৈর্যটি মিত্রের অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকার জন্য আমি আপনাকে বলে যাচ্ছি যে আমি পুলিশ মন্ত্রী ছিলেন, এখন আর নেই। দেখো রাগ করেছে, না না রাগ করছো কেন? আচ্ছা তোমার মনে নেই সেই আগের মিনিস্ট্রির সময় আমি তোমার হয়ে কত ফাইট করেছিলাম? এসো না এসো, দুজনে একটা আপোষ করে ফেলি। বলো বলো কত টাকা চাই তোমার? মারে কেন? দেশদ্রোহীদের সঙ্গে নিলাদ্রি রফা করে না। ভুল 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 করছিস তুই অফিসার, ভুল করছিস। আমি জনগণের নেতা, বুঝলি? জনগণের নেতা। জনগণ তাদের নেতার অপমান কিছুতেই সহ্য করবে না, কিছুতেই তাদের মধ্যে দিয়ে আমায় নিয়ে যেতে দেবে না। কে আর করবে? শুনছেন শুনছেন, যেন তার আওয়াজ, যেন তা কি পুকার। ওই আমার জনতা, আমি ওদের নেতা আর ওরা আমার ক্রেতা। দেখা যাক নেতা বা ক্রেতা কাজ জড়বে সে, এবার আমি হব তোর বিক্রেতা। আস্তে আস্তে, দেখেছেন দেখেছেন আমার জনতা আমাকে কতটা ভালোবাসে। আপনি ভুল করে এদের মধ্যে দিয়ে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। পুলিশের কাছে বাধা দিলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। চালান গুলি, দেখি আপনার বন্দুকে কত গুলি আছে। চালান চালান চালান। অফিসার আপনি সরে যান, দেখি কে আসে। এই কি করছেন আপনি? এতগুলো লোককে আপনি গুলি করে মেরে ফেললেন? স্যার স্যার কি করলেন স্যার, এই চার চার জনকে আপনি মেরে ফেললেন? আপনি মানুষ না জানোয়ার, এভাবে কেউ মানুষ মারে? জনতা আপনাকে ভালোবাসে, দেখুন প্রাণের ভয় সব কটা পালাচ্ছে। এদের কেউই মিছিল করে এখানে স্লোগান দিতে আসেনি, এদের আনা হয়েছে ভিড় করবার জন্য। করিম এটা সালাম সাহেব। সালাম সাহেব। নমস্তে সাহেব। সাবাস করে, তোমাদের চাকরির জন্য আমি সরকারের কাছে সুপারিশ করব। নমস্তে সালাম সাহেব।
John, come sir. In. Arrest him. হ্যাঁ বলো ঠাকুর, হ্যাঁ বলছি। না না, ওশালা মিনিস্টারের বাচ্চা সদাশিব অ্যারেস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, না সদাশিব নয়, ওটা শিবের ষাঁড়, সদা ষাঁড়। ঠিক আছে, আপনি ভাববেন না, দর্জুটির কেসটা আমি নিজে দেখব। শালার নামের আগে চন্দ্রবিন্দু বসিয়ে ওর ফাইল আমি ক্লোজ করে দেব। বাবা, বাবা তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার কোনো ভয় নেই বাবা, আমি তোমায় উদ্ধার করবই। শোনো তন্ময়, তোমার বাপ এখন এই জানোয়ারের চিম্মায়। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, 5 কোটি টাকা নিয়ে এসে তোমার এই ক্রোড়পতি মানুষ বাপকে ছাড়িয়ে নিয়ে যা। শাট আপ, জাস্ট শাট আপ। দিস ইজ ইওর ফার্স্ট এন্ড লাস্ট চান্স। তোমাদের কমল এখন আমার চিম্মায়, এবার বদলা বদলি হবে অন্যরকম। না 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 না, কমলকে এখন তোমার কাছেই রাখো। তোমার ঠিকানা বলো, ঠিকানা বলো বেটা। গোপালনগর ভাঙা রাইস মিলে নদীর ধারে ঠিক 10টায়। ইউনাইটেড ছেলে কমল এখন দুর্জুটির ছেলের কাছে, এবার ইউনাইটেডকেও বাগে পাওয়া যাবে। আমি বেঁচে থাকতে কমলের কিছু হতে দেব না পূজারি। আরে ও কে বলেছে তুই বেঁচে থাকবি? একবার তুইও জুনায়েতের মতো বড় ঠাকুরের সঙ্গে গাদ্দারি করেছিস, আর গাদ্দারের সাজা কি জানিস তো? মাউত না পূজারিজি, আপনি আপনি ওকে কিছু বলবেন না। আরে ও নারীতে নারায়ণ, ওকে বলবো না, সালমা সুন্দরী তোকে বলবো। এই চল গোপালনগর ভাঙা রাইস মিলে, এটাকেও সঙ্গে নিয়ে চল। বলেছিলাম না বাপ বেটার চিতা একসঙ্গে জ্বালাবো। হরি ওম। তুমি আন্তর যাবে, এই চল চল। আকবর, এই সালমা, এই সালমা, ভাইয়া আকবর, ইয়ে কে, কেসে পুচাই ভাইয়া, কমল কি হচ্ছে? কমলের কোথায়? কমল গোপালনগর ভাঙা রাইস মিলে পুজারি মরতে গেছে, ওখানে দুর্যোগটি ছেলে তন্ময়। যা একবার যা, আল্লাহ তেরে সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, আল মাদদ, জান মুখ আনসার। The game is over, Jalal. জেলে তোমার জন্য একটা সাজানো ঘর রয়েছে। শুকরিয়া অফিসার, কিন্তু জুনায়েদ এখন ধরা দেবে না, কেন কি দুটো জীবন খাতরে মেহে। জীবনের মানে তুমি কি বোঝো? বুঝি, কেন কি জীবনটাকে নিয়ে ব্যবসা করি আমি, এখন কথা বলার সময় নয়। দুর্যোগটির ছেলে আর আমার ছেলে কমল গোপালনগর রাইস মিলে আছে। গোপালনগর রাইস মিল? হ্যাঁ। আপনি যাকে উদ্ধার করতে এসেছেন ধুরজটি, সে এখানে নয়, গোপালনগর রাইস মিলে আছে, আর পূজারি তাকে খুঁজতে গেছে। আমি জানি অফিসার যে পূজারির মতন খতরনাক দুসরা আদমি কই নেই। আমি তো জানি তোমার মতন খতরনাক লোক আর দ্বিতীয়টা নেই। ভুল জানেন অফিসার, জুনায়েদ যত খতরনাক ততটাই একজন সচ্চা মুসলমান, আল্লাহতে বিশ্বাস করি। সেই আল্লাহর নাম নিয়ে বলছে, জুনাইদ আব্বাস নিজের কাজ শেষ করে তোর ছেলে নিজেই উঠে আসবে। চলো রাইস মিলে, সেখানে পূজার এই পুরোহিত তোমার সমস্ত ভক্ত শিষ্যদের একসঙ্গে জলে পুরবা। নিয়ে আসো।
পেয়েছি। তোর বাপকে সঙ্গে নিয়ে এসেছি। চল তোর ছেলেকে দেখবি শালা, চল। তোকে 5 কোটি টাকা মেরেছি। এই শালা শুরে বাচ্চা, জানিস না তাহলে দাম কত? এভাবে গুলি খরচা করলে তোর খানদান পিটিয়ে দেবার মতন গুলি থাকবে না রাজপরে বাচ্চা। স্যার ও তো তার মান পালাচ্ছে তো। হ্যাঁ, কোথায় তোর মান? এই ধরে আন ওই ছোড়ে বাচ্চাকে আমার কাছে, চল। এখনো সময় আছে, আমার হাত কড়াটা খুলে দিন স্যার। একটা সচ্চা মুসলমানের উপর একবার ভরসা করে দেখুন স্যার, প্লিজ স্যার। আইন আর ক্রাইম দুজনে দুজনের শত্রু, আর তোমার কথা একটা সচ্চা মুসলমানকে বিশ্বাস করে আমি আইনকে নিয়ে বাজি খেললাম। খুলে দিন। থ্যাংক ইউ স্যার, বাজি আপনি জিতবেন। আপনার ওদিকটা কভার করুন। এই যে তোমার ও মদন কোথায়? স্যার ওকে তো জুনায়েদের ছেলেকে দিয়ে আমি আপনার কাছে পাঠিয়ে দিই। আমার বাড়িতে? আপনার বাড়িতে? স্যার আমার বাবা। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ওনার কাজ উদ্ধার করবো। স্যার আমি ওদিকে দেখছি। আমাদের সাথে আছে তোমার। এখান থেকে চলো, চলো এখান থেকে। এটা আমার কর্তব্য, আর তাছাড়া আমি ওনাকে কথা দিয়েছিলাম আপনাকে ওনার হাতে তুলে দেবো। কি ম্যাডাম, খুশি তো?
Doctor? Yes? What's his condition? Very serious. Anjali. 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 Officer. অঞ্জলির জন্য তুমি ভেবো না, অঞ্জলির জন্য আমি একটা ব্যবস্থা করেছি। ও একটা নাচের স্কুল চালাবে, আর তোমার ছেলে কমল, ও আগুন আর বন্দুক নিয়ে খেলবে না, ও বল নিয়ে খেলবে, মানুষের মতন মানুষ হবে, আর আর জুনায়েদ তুমিও ভালো হয়ে যাবে। না অফিসার, আল্লাহ মুঝে বুলা রহা হ্যায়, আমাকে তো যেতেই হবে। এই অঞ্জলি, কাঁদে না, বেহেশতে আমি তোর জন্য ঘর বানিয়ে ইন্তজার করব। পৃথিবীর পালা ছুটলে আবার দেখা হবে। অফিসার, জয় হিন্দ। সুজাতা, আমি মধুকে তোমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। মধুর কথা তুমি ভেবো না, আমার বাড়ির বউ হয়ে আসবে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? জুনায়েদের একটা বড় দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেছে, আসল লোকটাকে খুঁজে বার করার। জুনায়েদ তোর কথা রেখেছে, এবার আমার কথা রাখার পালা। চলে